হয়েছে সুজন হয়েছে না 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 গেছে নিচে একজন বসে তো গত 10 বছরে বিশেষ করে 14 সাল থেকে 18 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি বছরে বাজেটের আকার বাড়ানো হচ্ছে, প্রতি বছরই একই সমালোচনার সম্মুখীন হয়েছি। এত বড় বাজেট বাস্তবায়নযোগ্য কিনা আমি আপনাদের তথ্য দিয়ে বলবো যে গত 10 বছরে যতগুলো বাজেট আমরা দিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা সমষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সফল হয়েছি, মূল্যস্ফীতি 6-এর নিচে রাখতে সক্ষম হয়েছি, প্রবৃদ্ধি 7-এর ঘরে নিয়ে গেছি, তারপরে আমরা 8-এর ঘরের প্রবৃদ্ধি নিয়ে গিয়েছি, আমরা দারিদ্র্য কমাতে সক্ষম হয়েছি এবং রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং জিডিপি এবং রাজস্ব আয়ের অনুপাত বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, কর্মসংস্থান বাড়িয়েছি। সব কিছু মিলিয়ে আমি মনে করি বড় বাজেট দেওয়া আর সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে এবং সমষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনারও সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে। সেই দিকে তাকিয়ে বলবো এই বাজেট কত বড় বাজেট না, কিন্তু কত বড় বাজেট না, এবং যেহেতু এই বাজেটের লক্ষ্যমাত্রা ঠিক করেছে যে 8-এর উপরে প্রবৃদ্ধি রাখবে এবং বিনিয়োগের পরিমাণও বাড়ানোর ঘোষণা এখানে আছে এবং দারিদ্র বিমোচনের ঘোষণাটা এখানে আছে, সুতরাং আমি মনে করি এই বাজেট অর্জনযোগ্য এবং সমষ্টিক অর্থনীতির যে ঝুঁকি বলেছে এই ঝুঁকির সঙ্গে আমি একমত না, একমত না এই জন্যে যে এখানে রাজস্ব আয় বাড়ানোর জন্যে করের পরিমাণ বাড়ানো হয়নি, আয় করের আওতা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরে আমি বলবো এই বাজেটে গুরুত্বপূর্ণ কিছু ইতিবাচক দিক শিক্ষাখাতে এবং স্বাস্থ্যখাতে পরিমাণ বাড়ানো হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এমপিওর জন্য স্কুল কলেজের এমপিওর জন্য টাকা বরাদ্দ করা